আলাইকুম স্বাগতম আপনাদেরকে স্বাধীন বাংলাদেশের নতুন আরেকটি ভিডিওতে দীর্ঘ এক মাস আমরা কি ট্রমার মধ্যে ছিলাম আপনারা আমরা সবাই জানি যার কারণে ভিডিও দেওয়া সম্ভব হয়নি আন্তরিকভাবে ভাবে দুঃখিত আমরা আশা করছি নতুন বাংলাদেশে আমরা আবার নতুন করে ভিডিও দিতে পারবো কোনো রকম সমস্যা ছাড়া এবং আমরা আশাবাদী যে আমাদের বাংলাদেশ আরো এগিয়ে যাবে এবং এই সংগ্রাম যুদ্ধে যারা মারা গিয়েছেন সেই সব শহীদদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং তাদের আত্মার মাখ ফিরাত কামনা করছি সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরো একটা টুজ দেখাবো যেটার মাধ্যমে আপনারা ইজিলি টেক্সটের মাধ্যমে ভিডিও জেনারেট করতে পারবেন ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারবেন অথবা ইমেজ টু ইমেজ জেনারেট করতে পারবেন টেক্সট থেকে ইমেজ জেনারেট করতে পারবেন এই অসাধারণ ওয়েবসাইটটা তাও আবার একদম ফ্রি বেশ কিছুদিন আগে জানেন আমার চ্যানেলে সোরা এআই নিয়ে ভিডিও তৈরি করেছিলাম সোরাতে কিন্তু প্রম্পটের মাধ্যমে 60 সেকেন্ডের ভিডিও জেনারেট করে যেত যেটা এখনো পাবলিকলি রিলিজ হয়নি বাট এই টুলসটা কিন্তু পাবলিকলি রিলিজ হয়ে গিয়েছে সো কাউকে যদি না দেখায় তাহলে সে কিন্তু বুঝতেই পারবে না যে এই ভিডিওগুলা এআই দিয়ে তৈরি করা এটা এতটাই অ্যাকুরেটলি তৈরি করতে পারে ঠিক সোরা এআই এর মতো সো এই ধরনের ভিডিওগুলা দিয়ে আপনারা বিরলে ইউজ করতে পারেন অ্যানিমেটেড কার্টুন স্টোরি বা এই ধরনের চ্যানেল খুলেও কিন্তু ইনকাম করতে পারবেন সো আর কথা বলবো না আমরা চলে যাবো এখন মূল ভিডিওতে কিন্তু তার আগে বলে নেই যার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন আমরা এখন ভিডিওতে ঢুকে পড়ি সো এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট যার নাম হচ্ছে ক্লিং এআই এই ওয়েবসাইটে চলে আসলে এই ক্লিং এর সব ফিচার্স এখানে দেখতে পাবেন এখানে অনেক ভিডিও প্লাস ইমেজেস রয়েছে যেগুলো এআই দিয়ে জেনারেট করা আপনারা চাইলে কোনোটা প্লে করে দেখতে পারেন সো প্রথমে আমরা চলে যাচ্ছি এটা পারচেজের বিষয় তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে ছেষট্টিটা টোকেন রয়েছে তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে ছেষট্টিটা টোকেন শেষ হওয়ার পর তাহলে কি করবো অফকোর্স টোকেন শেষ হওয়ার পরে আপনাদেরকে পার্চেস করতে হবে আদারওয়াইজ আপনারা এটা ব্যবহার করতে পারবেন না কিন্তু এই ছেষট্টিটা টোকেন শেষ হওয়ার পরেও কিভাবে আনলিমিটেড টাইম ভিডিও বা ইমেজ জেনারেশন করবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো এখন প্রথমে কথা বলি যে এই এআই ইমেজ রয়েছে সেটা কিভাবে কাজ করে এবং এটা কিভাবে ব্যবহার করব। প্রথমে এআই ইমেজের জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রম বক্স রয়েছে তার মানে এখানে আমাদের কমান্ডটা দিতে হবে যেরকম আমরা ইমেজ চাই সেটা জেনারেট করে দিবে এবার আমি আপনাদের আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই ধরেন আপনি একটি মিস্টার বিস্টের মতো সেম টু সেম থামনেল তৈরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে মিস্টার বিস্টের বা সেই ব্যক্তিটির থামনেলটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে এরপর আমাদেরকে চলে যেতে হবে চ্যাট জিবিটিতে তারপর এখান থেকে আপলোড অন কম্পিউটার এটা করে দিবেন তারপর সেটা আপলোড করে দিবেন এরপর আপনি জাস্ট এই প্রমটি লিখবেন দিস ইজ এ ইউটিউব থামনেল প্রিসাইসলি ডিসক্রাইব দিস ইমেজ অ্যান্ড রাইট এ ডিটেলস প্রম টু জেনারেট সেম টু সেম ইমেজ ইন এ সিঙ্গেল প্যারাগ্রাফ লিখে আপনি জাস্ট এন্টার করে দিবেন এবার চ্যাট জিবিটি আপনাকে এই ইমেজটা ডিটেলস প্রমটা দিয়ে দিবে এবার আমরা এই প্রোমটা কপি করে নিব এরপর এই ক্লিং এর এখানে এসে পেস্ট করে দিব এরপর রেফারেন্স ইমেজ মানে আমি ঠিক যে রকম ইমেজ চাচ্ছি সেটা একটা রেফারেন্স দিব দ্যাট মিনস আমাদের এই থাম্বনেলটা তারপর আমরা থাম্বনেলটা আপলোড করে দিব এরপর আমরা যত বেশি সিমিলারিটি চাচ্ছি এই ইমেজটার সাথে এই জন্য এর দিকে ক্লিক করব দেন আমরা এখান থেকে 16/9 করে দিব এরপর আমরা কত কপি ছবি জেনারেট করতে চাই সেটা আমরা সিলেক্ট করে দিব সেক্ষেত্রে 6 সিলেক্ট করে দিলাম এরপর তো আমি এখান থেকে ক্রিয়েট এ ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছি ইমেজ জেনারেট জেনারেট স্টার্ট হয়ে গেছে সো দেখা যাক এখন কি রকম ইমেজ আমরা পাই সো আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি লেভেলের বা এর তো বেশি সুন্দরভাবে ইমেজটা কিন্তু জেনারেট করা হয়ে গেছে এবার জাস্ট আমরা এখান থেকে ফেস ওয়াপ এআই এর মাধ্যমে আমাদের ফেসটা আমরা চেঞ্জ করে দিতে পারি এবং এখান থেকে ক্যানভা ইউজ করে আমরা এই টেক্সটটা গ্র্যাব টুলের মাধ্যমে চেঞ্জ করে অন্য একটা টেক্স বসিয়ে দিতে পারি তাহলে একদম আমাদের থাম্বনেলটা একটা ডিফারেন্ট একটা থাম্বনেল এবং মুহূর্তেন মিস্টার বিস্টার চাইতেও কিন্তু বেশি সুন্দর হয়েছে এরকম আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে আপনারা কিন্তু এরকম ভাবে অসাধারণ থাম্বনেলগুলো তৈরি করতে পারেন সো এইটা গেল আপনাদের একটা লাইভ এক্সাম্পল যে কিভাবে এআই ইমেজটা আপনারা কাজে লাগাবেন এরপর চলুন আমরা কথা বলি এআই ভিডিওস কিভাবে তৈরি করবেন এআই ভিডিওসে এ দেখুন দুইটি অপশনের মাধ্যমে জেনারেট করতে পারবো একটা হচ্ছে টেক্সট থেকে ভিডিও তার মানে ঠিক এই ইমেজটা যেভাবে তৈরি করলাম ঠিক একই আমরা ভিডিওর জন্য প্রম্পট নিব এবং এখানে আসার পরে কিছু কাস্টমাইজ করব তো আমি এখান থেকে আপনাদেরকে একটা ভিডিও জেনারেট করেছি সেটা আমি আপনাদেরকে দেখাই এক রহস্যময় প্রাচীন জীব আপনার রাস্তা বানা রাখা হ্যায় उसके भारी कदमों की गूंज सुनसान इमारतों में गूंजती है और उसका विशाल काय साया टूटते खंडहारों पर फैलता जाता है अचानक वह रुकता है हवा में कुछ सूखता है और जमीन पर अपने तेज नाखूनों से गहरी खरोंचें छोड़ देता है এখন আপনি চিন্তা করবেন মনে মনে যে আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে চান আপনি কি একটা বি রোলের জন্য ভিডিও তৈরি করতে চান নাকি আপনি একটা কার্টুন বানাবেন দেখুন আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যেখানে একটা বিশাল আকার হচ্ছে যে একটা সাপ সেখানে বলছে যে হচ্ছে প্রাচীনকালে এরকম একটা বিশাল বড় সাপ ছিল সেটা লম্বায় এত ফুট হতো এটা হতো তখন কিন্তু এই সাপের এআই জেনারেশন ইমেজ দেখাচ্ছে এবং সাপটা কিন্তু মুভ করছে সো এই যে দেখুন স্টোরি প্লাস এই যে ভিজুয়াল এই দুইটা অ্যাড করে কিন্তু সুন্দর একটা রিলস বা শর্টস বানিয়ে ফেলেছে হাজার লাইক ছিল আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আপনার কিভাবে এটা কাজে লাগাবেন সো আপনি কি করবেন এখানে এসে সেকেন্ড ভিডিও ক্রিয়েশন প্রোম্ট আপনি যে টপিকটা নিয়ে বানাতেছেন সেটা তো আমি এখানে একটা জাস্ট এক্সাম্পল ক্রিয়েট করার জন্য আমি জাস্ট এখানে মিস্ট্রি ক্রিয়েচার এনশিয়েন্টে দিয়েছি তো এখানে আমাদের চ্যাট টি কি করেছে ফাইভ সেকেন্ডের জন্য একটা প্রম্পট তৈরি করেছে প্রম্পট তৈরি করার পরে আমি আবার তাকে লিখেছি যে অ্যাড কালার গ্রেড ক্যামেরা মুভমেন্ট অলসো অ্যাড সাবজেক্ট পজিশন ইটস ব্যাকগ্রাউন্ড মুভমেন্ট শেডিং এন্ড হোয়াট ইজ দ্য সাবজেক্ট ডুইং

করে আপনার ভিডিওটা জেনারেট হবে সো আমি বলবো জিরো পয়েন্ট ফাইভ রাখার জন্য আপনার একটু কম্বিনেশন এদিক ওদিক করে আপনার দেখতে পারেন যে কোনটাতে ভালো আসে দেন স্ট্যান্ডার্ড মোডে মানে আমরা ফ্রি মোডে ফাইভ সেকেন্ডের জন্য জেনারেট করতে পারবো প্রফেশনাল মোডে কিন্তু টেন সেকেন্ডের জন্য পারবো এবং এটার কোয়ালিটিটা একটু বেটার হবে এরপর আমরা যেহেতু রিলস এর জন্য বানাচ্ছি না লং ভিডিওর জন্য বানাচ্ছি তাহলে সিক্সটিন বাই নাইন থাকবে আর যদি শর্টসের জন্য বানাই তাহলে আমরা নাইন বাই সিক্সটিন সিলেক্ট করে দিব দেন এখানে দেখুন ক্যামেরা মুভমেন্টের একটা অপশন রয়েছে সো ক্যামেরা মুভমেন্ট আমি যখন কমান্ড দিয়েছিলাম যে ক্যামেরা মুভমেন্ট অ্যাড করে দাও তখন লিখেছিলাম

সোরা দেখুন একটু আগে যে সর্সার কথা বললাম সেটা কিন্তু ইমেজ জেনারেট করে সেটাকে মুভমেন্ট করেছিল এবার কিন্তু আমরা জাস্ট একটা টেক্সটের মাধ্যমে এত সুন্দর ভিডিও পেয়ে যাচ্ছে সো আমার ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস অ্যাড করে কিছু মিউজিক অ্যাড করে আমি কিন্তু যে কোনো স্টোরি বানিয়ে সুন্দর সুন্দর শর্টস রিল ফুল ভিডিও এগুলো কিন্তু তৈরি করতে পারি এরপর আমরা জাস্ট এই স্টোরিটাকে কন্টিনিউ করার জন্য আমাদের আরো ফুটেজ দরকার সো এখন দেখুন চ্যাট জিবিটি কে লিখেছে যে ক্যান ইউ রাইট দ্য প্রম্পট ফর অ্যানাদার ফাইভ সেকেন্ড দ্যাট আই কন্টিনিউ দ্য স্টোরি রাইট সেম অ্যাজ আই টিচ ইউ বিফোর ব্যাস এরপর আমাদের আর কোনো ঝামেলা নেই সে আমাদেরকে অ্যানাদার ফাইভ সেকেন্ডের জন্য আরেকটা দিয়ে দিয়েছে আমরা আবার নতুন নতুন যাব করে হচ্ছে যে একটা তারপর হচ্ছে যেখান থেকে নেগেটিভ কমান্ড দিব এবং ক্যামেরা মুভমেন্টটা কোন জায়গা থেকে চেঞ্জ হয়েছে সেটা আমরা জাস্ট চেঞ্জ করে দেখুন এখানে ক্যামেরা স্লোলি জুম সিন তাহলে এরপর আমরা যেটা ক্রিয়েট করেছি এটা দেখুন ক্যামেরা কিন্তু জুম করেছি ক্যামেরা জুম ইন জুম আউট এই জায়গাটা খালি চেঞ্জ করেছি নেগেটিভ প্রম্পটের জায়গায় নেগেটিভ প্রম্প দিয়েছি এটার এরপরে 5 সেকেন্ড 5 সেকেন্ড করে কিন্তু আমরা আরো ক্রিয়েট করেছি সো এরপর দেখুন আমাদের ভিডিওগুলো কিন্তু জেনারেট হয়েছে এরপর আমরা কথা বলবো যে এআই ভিডিওস এর ইমেজ টু ভিডিও কিভাবে কাজ করে सेम ভাবে আপনি যে কোনো একটা ইমেজ এখানে নিয়ে আসবেন তো আমি एग्जांपल হিসেবে একটা আগে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাই সো দেখুন এখানে আমি এই ইমেজটা নিয়ে এসেছি এরপর এটার যে প্রম্পটটা চ্যাট জিপিটি থেকে আগেরবার যেভাবে দেখালাম ঠিক ওইভাবে আমি এখান থেকে ইমেজটার মধ্যে কি আছে সেটা আমি এখানে দিয়েছি প্লাস আমি এটাও বলেছি যে আমি কিরকম চাচ্ছি তো আমি চাচ্ছিলাম যে হাতিটা গর্জন করবে এবং এই মানুষটি এখান থেকে হেঁটে সামনের দিকে যাবে এরকম একটা অ্যাটমোসফিয়ার যেন থাকে সো চ্যাট জিপিটি আমাকে সেভাবে প্রম্প লিখে দিয়েছে প্লাস আমি বলেছি যে নেগেটিভ প্রম্প দাও নেগেটিভ প্রম্প লেখে দিয়েছে এরপর আমরা এখান থেকে ক্রিয়েটিভিটি এটা এরকম জিরো পয়েন্ট ফাইভ রেখেছি তারপর ফাইভ সেকেন্ডে ভিডিও জেনারেট করছি তাহলে কি হয়েছে দেখুন আমরা যদি স্পেসিফিকলি আমাদের কোনো ডিজাইন থাকে যে আমাদের এরকম অ্যানিমেশন হওয়া প্রয়োজন এরকম একটা ভিডিও দরকার তাহলে আমরা সেই ইমেজটাকে রেফারেন্স হিসেবে ইউজ করে তারপর সেটাকে অ্যানিমেট করতে পারবো এই জিনিসটা কখন কাজে লাগবে যখন আপনি কনসিস্টেন্ট কোন ক্যারেক্টারের অ্যানিমেশন তৈরি করতে যাবেন ঠিক তখন সো ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনারা এটা কিভাবে ফ্রিতে ইউজ করবেন তো ফ্রিতে ইউজ করার জন্য আপনাদেরকে বলি 66 টোকেন কিন্তু আপনারা প্রথম দিন মানে লগইন যখন করবেন তখন কিন্তু পাবেন এবং পরের দিন ঠিক একই সময় এসে সেটা কিন্তু আবার রিসেট হয়ে যাবে মানে পরের দিন আপনি আবার 66 টোকেন পাবেন এভাবে করে কিন্তু আপনারা আনলিমিটেড টাইপ ফ্রিতে ইউজ করতে পারবেন এবং যদি আপনাদের এই 66 টা কাজ না হয় তাহলে কিন্তু আপনারা নতুন অ্যাকাউন্ট মানে হচ্ছে যে টেম্প মেলের মাধ্যমে যে অ্যাকাউন্ট খোলা যায় সেভাবে এইভাবে কিন্তু আপনারা এইটা বারবার অ্যাকাউন্ট খুলে তারপর আবার বারবার ভিডিও জেনারেট করতে পারবেন বা ইমেজ জেনারেট করতে পারবেন সো এভাবে আপনারা এই টুলসটা কমপ্লিটলি ফ্রিতে ইউজ করতে পারবেন এখন আপনি বলবেন হয়তো বা যে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করে আপনারা কি আদৌ ইনকাম করতে পারবেন অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে আসলে কিন্তু এআই ভয়েস বা এআই ভিডিওতে ইউটিউবের কোনো রকম কোনো প্রবলেম নেই যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে এফোর্ড না দিচ্ছেন মানে আপনি যদি এফোর্ট দেন আপনার যদি একটা ক্রিয়েটিভিটি থাকে এবং সেটা থেকে যদি নিউ কোনো একটা কন্টেন্ট তৈরি হয় মানে আমি একটা কার্টুন ভিডিও তৈরি করলাম এই সেম জিনিসটা আপনিও তৈরি করলেন তাহলে কিন্তু যে মানুষগুলো দেখতে আসছে ইউটিউবে তারা কিন্তু এই জিনিসটা বোর হয়ে যাবে কারণ একই রকম ভিডিও সবাই তৈরি করতে থাকবে সো এখানে প্রত্যেকটা ভিডিও যেন ডিফারেন্ট হয় তবে কিন্তু ইউটিউব সেটা অ্যালগোডামের সামনে আসবে এবং আপনার চ্যানেল মনিটাইজ হতে কোনো রকম প্রবলেম নেই ইউটিউব কোথাও বলেনি যে এআই ভিডিও এআই ভয়েস এই ধরনের চ্যানেল মনিটাইজ হয় না সো আশা করি আপনার ধারণাটা ক্লিয়ার হয়েছে অনেকে এই ধরনের প্রশ্নটা করেন তাই ভিডিওর মধ্যে বললাম এটাতে গেল টেক্সটের মাধ্যমে ভিডিও জেনারেট করা কিন্তু আপনার চাইলেই কিন্তু জাস্ট প্রোমটের মাধ্যমে কমপ্লিট একটা ইউটিউব ভিডিও তৈরি করে নিতে পারবেন সেটাতে ভয়েস থাকবে ভিডিও থাকবে এভরিথিং থাকবে সাবটাইটেল থাকবে আপনাদের কিচ্ছু করতে হবে না জাস্ট প্রম্পট দিবেন আর আপনার ভিডিও রেডি যদি এ রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে এই পাশের এই ভিডিওতে ক্লিক করুন সো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে টেলদেন টেক কেয়ার আসসালামু আলাইকুম